সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ে রুবিক্স কিউব মিলিয়ে দেয়া বা হাজারো রোবটের দলীয় নাচের বিশ্ব রেকর্ড কিংবা একটি প্রমাণ সাইজের রোবট ড্রাগনের আতঙ্ক। ফানি ফ্রগ ক্রিয়েটিভসের এ পর্বে আপনারা দেখতে চলেছেন বিশ্ব রেকর্ডধারী পাঁচটি রোবটের ক্ষমতার অবিশ্বাস্য প্রদর্শনী। ওয়াইল্ড ক্যাট, বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন চার পেয়ে রোবট। মার্কিন ইঞ্জিনিয়ারিং এবং রোবট ডিজাইন কোম্পানি বোস্টন ডায়নামিক্সের তৈরি এই রোবট ঘন্টায় 32 কিলোমিটার গতিতে ছুটতে পারে। মিথানল বার্নিং ইঞ্জিন চালিত এই রোবট দুলকি চালে হাঁটতে, লাফাতে বা দ্রুত গতিতে ছুটতে পারে এবং পুরো সময় শরীরের ভারসাম্য নিখুঁতভাবে বজায় রাখতে পারে। একটি অনবোর্ড কম্পিউটার সিস্টেম, বেশ কয়েকটি সেন্সর এবং লেজার রেঞ্জ ফাইন্ডারের মাধ্যমে ওয়াইল্ড ক্যাট ছোটার সময় ভারসাম্য রক্ষার এমন দুর্দান্ত দক্ষতা অর্জন করেছে। অবশ্যই কৃতিত্বের অনেকটাই প্রাপ্য বোস্টন ডায়নামিক্সেরই তৈরি আরেকটি চারপেয়ে রোবট চিতার। একটি এলোমেলো রুবিক্স কিউব এবার মাত্র সেকেন্ডের অর্ধেকেরও কম সময়ের মধ্যে মিলিয়ে দিল একটি রোবট। বেন কার্জ এবং জেরার্ড ডি কার্লো নামে দুই মার্কিন গবেষকের তৈরি এই রোবট রুবিক্স কিউব মিলে দিতে সময় নিয়েছে মাত্র 0.38 সেকেন্ড, যা এখন পর্যন্ত সবচেয়ে কম সময়ের মধ্যে একটি রোবটের রুবিক্স কিউব মেলানোর রেকর্ড। এর আগে সাব ওয়ান নামে আরেকটি রোবটের তৈরি করার রেকর্ড সময় নিয়েছিল 0.637 সেকেন্ড। এই দ্রুতগতির রোবট তৈরি করতে গবেষকরা ব্যবহার করেছেন 6টি যান্ত্রিক হাত, 2টি প্লে স্টেশন ক্যামেরা এবং একটি জটিল অ্যালগোরিদম পদ্ধতি। ১৩৭২টি ক্ষুদ্রাকার মানব সদৃশ রোবট একসাথে নেচে তৈরি করেছে এই ওয়ার্ল্ড রেকর্ড। আর সম্প্রতি এটি আয়োজিত হয়েছে ইতালিতে। অ্যালুমিনিয়াম অ্যালয় এবং প্লাস্টিক কোটিং দিয়ে তৈরি আলফা ওয়ান এস নামের এই রোবটগুলোর উচ্চতা 40 সেন্টিমিটারেরও কম। ইউবিটেক নামে একটি চীনা কোম্পানির তৈরি রোবটগুলো হাত পা নাড়ানো বা মিউজিকের সাথে দর্শনীয় নাচে দারুণ দক্ষ। এর আগে 2016 সালে 1069টি রোবট একসাথে নেচে বিশ্ব রেকর্ড তৈরি করেছিল। পরিচিত হন বিশ্বের সবচেয়ে বড় হেঁটে বেড়ানো রোবট ট্রাডাইনোর সাথে। যদিও এটিকে দেখে ভয় তো পাবেনই, সাথে বোনাস হিসেবে পাবেন আগুনের হলকাও। জার্মানির ফার্থিন ওয়াল শহরে রয়েছে দর্শনীয় রোবট ড্রাগনটি। 2001 সালে শুরু হয়ে 2010 সালে নির্মাণ শেষ হয় 11 টন ওজনের দূর নিয়ন্ত্রণযোগ্য এই রোবটটির। উড়তে না পারলেও এর এক পাখা থেকে আরেক পাখার দৈর্ঘ্য 36 ফুটেরও বেশি। 140 হর্স পাওয়ার ইঞ্জিন চালিত এই রোবটের গায়ে 250টি সেন্সর বসানো হয়েছে। আর এর ভেতরে বসানো হয়েছে 11 লিটারের তরল গ্যাস চেম্বার, যা 5 ফুট দূর পর্যন্ত আগুনের হলকা ছুড়ে দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এই রোবটটি স্থানান্তরের জন্য একটি ট্রেইলারও তৈরি করা হয়েছে। ফরফিয়াস, গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় এই রোবটটি জায়গা করে নিয়েছে বিশ্বের প্রথম রোবট টেবিল টেনিস কোচ হিসেবে। জাপান ভিত্তিক ইলেকট্রনিক্স কোম্পানি ওমরন তৈরি করেছে এই রোবটটি, আর প্রযুক্তিগত বুদ্ধিমত্তা বা দক্ষতার হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে ফরফিয়াস। খেলোয়াড়ের মুখের ভাব শনাক্ত করা, শরীরের নড়াচড়া পর্যবেক্ষণ বা বলের গতি ইত্যাদি নানাভাবেই ফরফিয়াস খেলোয়াড়ের দক্ষতা বা দুর্বলতা বের করতে পারে। আর এই কাজে 2টি ভিশন সেন্সর এবং 1টি মোশন সেন্সর রয়েছে এর। সেই সাথে বেশ কিছু ক্যামেরা ব্যবহার করে এটি রিয়েল টাইমে নির্ভুলভাবে খেলতে পারে এবং খেলোয়াড়ের দক্ষতা বাড়ানোর টিউটোরিয়ালও বাতলে দিতে পারে এই রোবট কোচ ফরফিয়াস। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।